আমাদের হাত ব্যথা করলে তার দায় কি সরকার নেবে না আমাদের টিউশন কামাই হবে বান্ধবীর সঙ্গে দেখা করতে পারবো না এটা বলা যাবে না কাটবি না এটা বলা যাবে মনে ব্যথা হাতের ব্যথা তো বুকে জ্বালা মনে ব্যথা বুকে জ্বালা আকাশে উঠেনি কোনো তারা পাশের মাঠে চড়ছে কালো কালো দুটি কাঁড়া এটা তুললাম স্লিপটা আপ করলাম তারপর ইঞ্জেকশন অমনি করে ইঞ্জেকশন দেয় আজকে আসা হচ্ছে কি আমাদের ভ্যাকসিনেশন তো ভ্যাকসিনেশন আছে হচ্ছে কি আমাদের স্কুলে অ্যান্ড আমি এখন যাবো হচ্ছে কি স্কুল তো চলো দেখতে থাকো কন্টিনিউ করে ব্যাপারটা হচ্ছে কি আমাদের 15-18 বছর যাদের বয়স তাদেরকে স্কুলে বলেছিল ভ্যাকসিন দেবে অ্যান্ড আমার এবছরই 18 হচ্ছে তো লিটারালি আমি পেয়েও যেতাম মানে নর্মালি পেয়ে যেতাম এই পরের মাসের পর হলে তো যাই হোক স্কুলের দিচ্ছে নিয়েই নেওয়া যাক অ্যান্ড ব্যাপারটা হচ্ছে কি লাইফে ফার্স্ট টাইম ভ্যাকসিন নিচ্ছি তো জানি না কীরকম কী হবে অনেকে বলছিল নাকি এই হাতে ব্যথা হবে কারো কারো আবার নাকি জ্বর আছে তো দেখি আমার কী হয় আপাতত ভ্যাকসিনটা তো নিই অ্যান্ড এখন বাজে তোমরা দেখতে পাচ্ছ 12:10 আমাদেরকে 12:30 ডেকেছে আমরা হচ্ছে কি রোল নাম্বার 1-25 এর মধ্যে যারা আছি তাদেরকে ফার্স্ট ডে দেবে 12:30 তো অলরেডি 12:10 বেজে গেছে বাড়ি থেকে বেরোতে 12:30 12:30 আশা করছি স্কুল ঢুকে যাবো তো চলো এরপর স্কুল যাই তারপর দেখা হচ্ছে তো ভাই এবার তোমরা ভাবে কি আমি এই ড্রেসটা পরে কেন স্কুল যাচ্ছি এই ড্রেসটা পরে স্কুল যাচ্ছি কারণ হচ্ছে কি যেহেতু ভ্যাকসিনটা এই যে হাতে এই জায়গাটা লাগবে তো সে কারণে বড় ফুল শার্ট যেগুলো হয় স্কুলের সেগুলো পরে গেলে ভাই প্রচুর অসুবিধা হবে জামাটা খুলতে হবে সে কারণে আমি একদম ছোট জামা পরে স্কুল যাচ্ছি অ্যান্ড এটার উপর একটা সোয়েটার বলি রওনা দিদি ছেলেটা ভ্যাকসিন নিয়ে মাথা খারাপ হয়ে গেছে স্যার ভ্যাকসিন নিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে যদি করোনা না হয় আরো বেশি করে তো ভাই আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড হাতের অবস্থা এরকম অ্যান্ড যে ভ্যাকসিনেশনের ভিডিওটা ওটা তো হয়তো তোমরা দেখেছো অ্যান্ড আমি এখন যাচ্ছি হচ্ছে মাঠের দিকে কারণ আধ ঘন্টা অবজারভেশনে থাকতে বলেছে তো যাই মাঠে অ্যান্ড একটু বসি দুটার সময় বাড়ি যাবো কিসের রাউন্ড নেক শার্ট তারপর সেটা তুললাম স্লিপটা আপ করলাম তারপর ইঞ্জেকশন অমনি করে ইঞ্জেকশন দেয় তুই কিভাবে দিছিলি এইভাবে তোকে স্লিপ ডাপ করতে হলো না 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 স্লিপ ডাপ করে তারপর এখানে দিছিল না এই এইখানটায় দিছিল তো এটা কিসের নাইটা তো ওরে ছোট না এই রকম দাঁড়া এই তো এই জায়গাটাই না রে বোন না আমার পেটে দিছে রে তো তো গাইজরা এটা 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 হচ্ছে কি আমার গাড়ি আয় না এই যে আমার গাড়ি আমি ক্রেডিট আমার নিলাম এই যে ও মুখ দেখছে আয়নাটা মুখ দেখার জন্য ওম খুললো আয়না আমার বক্তব্য হচ্ছে না মাস্টার পড়ে নিলে মা বুক মা দেখবে ভিডিওটা আমার মা কিন্তু সায়ন দেবের ভিডিও দেখে বাঁকুড়া বয়ের এবার দেখে যদি আমি মাস্ক পরে নেই মা কিন্তু আমার চেঁচাবে মা ওঙ্কারেরও ভিডিও দেখে আর সায়ন বাঁকুড়া বয়েরও ভিডিও দেখে ঠিক আছে তোর বক্তব্যটা আমার বক্তব্যটা হচ্ছে যে আমাদের যদি হাত ব্যথা করে তাহলে আমরা টিউশন যেতে পারবো না 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 এই সায়ন শুধু আমার বক্তব্য হচ্ছে আমাদের হাত ব্যথা করলে তার দায় কি সরকার নেবে না আমাদের টিউশন কামাই হবে বান্ধবীর সঙ্গে দেখা করতে পারবো না না এটা বলা যাবে না কাটবি না এটা এটা বলা যাবে না না মা দেখতে মা দেখে ভিডিওটা খুব এত আস্তে করে খুললো স্পিড দিল না প্রথম কথা আর স্পিড দেয় না স্পিড দেয় স্পিড ফিট কিছু দেয় না একটা তুলা হাতে এমনি এমনি শুকনো শুকনো হয়ে গেল শুকনো জায়গাটা দিল আর কি দিল গঙ্গা জল দিল না কি দিল ভগবান আর কি বুঝতে পারলাম যাও এটা পেয়েছো তো এটাই হাত হাতটা আমি চিন চিন করছি এটা আমার অবস্থা ভ্যাকসিন নেওয়ার পর আকাশে উঠেনি কোনো তারা পাশের মাঠে চড়ছে কালো কালো দুটি কাঁড়া মিন হয়েছে এই যে আমাদের কবি বিজেশ কবি বিজেস ফোন করছে কাকে খবর দিয়ে দিল যে ভ্যাকসিন হয়ে গেছে তো ভাই এখানে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে 11:33 আই মিন একটা তারপরে এটা কিন্তু পূর্ণ ছেদ এটা কিন্তু পূর্ণ ছেদ তোমরা এক ভেবো না তো যাই হোক 1:33 আমাকে দেওয়া হয়েছে ভ্যাকসিন অ্যান্ড এক আধ ঘন্টা আমাকে অবজারভেশনে রাখা হয়েছে তো
ছেলেরা আমার ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, আধ ঘন্টা অবজারভেশন রাখা হচ্ছে, আধ ঘন্টা পর স্কুল থেকে বেরোবো, মানে দুটা তিনে অ্যান্ড দুটা ছয়ে বাড়ি ঢুকে যাবো। তো ভাই আমার বাসায় আছে হচ্ছে কি ওম, যে আজকে ভ্যাকসিন নিল না, কেননা হচ্ছে আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। ও ভেলোর যে ভ্যাকসিন নিয়ে নিয়েছে, বড় লোক ছেলে, ও হচ্ছে কি বেসরকারি তো ভ্যাকসিন নেয়, আমি গরিব স্কুলের ভ্যাকসিন আসায় বসে থাকি। তো যাই হোক, ভ্যাকসিনেশন আমার কমপ্লিট হয়ে গেছে, দুটো তিনে বাড়ি যাওয়ার কথা ছিল, দুটো তেরো হয়ে গেছে, তো আমি আরও 10 মিনিট এক্সট্রা টাইম নিয়েছি অ্যান্ড এরপর বাড়ি যাই, তারপর তোমার সাথে দেখা হবে। এই যে ভ্যাকসিনের সাইড এফেক্ট, ভ্যাকসিন নিয়ে সব খেলতে নেমেছে, এই ছেলেটার ভ্যাকসিন হলেও নাই। আপনার কেমন লাগছে? চারদিকটা কেমন ভালো লাগছে না? ওই দেখো একটু ভালো। ওই আপনার কেমন লাগছে? বিন্দাস বিন্দাস। মানে ব্যথাটা হচ্ছে মানে হাতে না, মনে মনে ব্যথা, হাতের ব্যথা তো বুকে জ্বালা, মনে ব্যথা বুকে জ্বালা, সিলিকন সিলিকন দিয়ে যে হাতে ব্যথা হচ্ছে। হবে না, এ এ সবসময় ক্যামেরা খোলাই থাকবে নাকি? হ্যাঁ খোলাই থাকবে, আমরা ব্লগার, আমরা ব্লগার, ব্লগ বানাচ্ছি, ব্লগ বানাতে দে আমাদেরকে। দেখতে কেমন প্রোটিপ বিস্কুট, আপনার কেমন লাগছে বলুন? এই যে ওমে সিনেম্যাটিক নিচ্ছে ছেলেরা, এই আমারও সিনেম্যাটিক। আমি বলাবার জন্মে থেকে আমার অসাধারণ লাগে, মাছ নাই আমার, করোনা হবে না, ভ্যাকসিন পেয়েছি, আবার করোনা গেছে। এই গাইজরা মুখটা দেখে লো, মুখটা দেখে লো, এর অ্যাকাউন্টে পেটিএম নাম্বারটা আমি নিচে দিয়ে দিবো, তোমরা একটু পয়সা পাঠিয়ে দিও গাইজরা। এর করোনা হয়ে গিয়েছে, তো হ্যাঁ ভ্যাকসিনেশন কমপ্লিট অ্যান্ড আমি চলে এসেছি হচ্ছে কি বাড়ি। আপাতত ব্যাপারটা হচ্ছে কি, শুনেছিলাম ভ্যাকসিনেশনের পর জ্বরটা আসে, বাট জ্বর এখনো আসেনি, বাট এই হাতে যেখানে ভ্যাকসিনেশন হয়েছে, যেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেখানে ব্যথা শুরু হয়েছে অ্যান্ড মাথা ডাথা ধরতে শুরু করেছে, হয়তো সন্ধ্যের দিকে জ্বর আসতে পারে, এবার দেখা যাক কী হয়। তো চলো দেখতে দাও। তো ভাই আজকে ভিডিওটা এখান পর্যন্ত ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা দাবি দাও, কেননা তোমরা নিচে দেখতে পাচ্ছ 600 কমপ্লিট হয়ে গেছে, আশা করছি কমপ্লিট হচ্ছে, কেননা যখন ভিডিওটা শুরু হচ্ছে 594 সাবস্ক্রাইবার্স, তো তোমরা যখন দেখছো 600 আশা করছি কমপ্লিট হয়ে গেলো, তো 600 তো কমপ্লিট হয়ে গেলো, এরপর 1K তোমরা জলদি করে কমপ্লিট করো। তো চলো, লাগছে বাই চ্যানেল।